তাকে অনুসরণ করতে আপত্তি হবে কেন? কথা বুঝেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারক, দেহ মুবারক সবচেয়ে সুন্দর, আবার তার চলাফেরা, কথাবার্তা, স্টাইল এটাও সবচেয়ে কি সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা, পূর্ণিমার চাঁদনি রাতে ঘরের উঠানে দাঁড়ানো নবীজি, এই অবস্থায় একবার চাঁদ আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবীজি বললেন, কি দেখতেছ উম্মে সুলাইম? তিনি বললেন, দেখছিলাম হে আল্লাহর নবী, ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর? আল্লাহর কসম, আল্লাহি লা আনতা আহসানু মিনাল কামার, লা আনতা আহসানু ইনদি মিনাল কামার, আল্লাহর কসম নবী, আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর, আপনি সুন্দর। সারে দুনিয়া চাঁদ কি তরফ দেখতি হ্যায় আর চাঁদ মেরি মুস্তাফা কি তরফ দেখতি। কবি বলে, সারা পৃথিবী তাকিয়ে থাকতো চাঁদের দিকে আর চাঁদ তাকিয়ে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারান্ত তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়ালাক নবীদের যত গুণ বৈশিষ্ট্য একটা একটা করে যদি আপনার মাঝে তালাশ করি, খোদার কসম নবী আপনার মাঝে একাই সব সৌন্দর্য খুঁজে পাই, সব সব সৌন্দর্য আপনিই সবচেয়ে সুন্দর, আপনার হাসিও সুন্দর, তার মনও সুন্দর। এই জন্য দয়া করে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করি, ঠিক আছে? ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নামাজ পড়ো, আখলাক সুন্দর রাখো, নিজের চেহারা সুরত মুসলমানের মতো বানাও, শরীরটাকে নাপাক বানায়ও না, পাক পবিত্র রাখো। প্রতিবার কষ্ট করে হলেও এই কথার কথায় এই যে এরকম ভাস কইরা অল্প একটু টয়লেট পেপার পকেটে রাখা যায়, ইচ্ছা করে একটা একটু টয়লেট পেপার রাখলেই পেশাব পায়খানার সময় টয়লেট পেপার ব্যবহার করলে, এরপরে পানি ব্যবহার করলে তাইলে নাফাক হবে না, শরীর পবিত্র থাকবে। তখন পবিত্র শরীরে খোদার কসম ভিতরে একটা ফেরেশতা তখন আল্লাহর কুদরতে ওই ব্যক্তিকে নেক কাজের প্রতি আহ্বান করে। এই অধিকাংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না, বিশ্বাস করো এটার মূল একটা কারণ তোমাদের শরীর নাফাক। সত্যি আমার কথা মাইনা দেখো, তুমি যদি শরীরটা পবিত্র রাখো আল্লাহর কুদরতে তোমার দিল থেকে ফেরেশতা বলবে, নামাজের ওয়াক্ত হইছে, শরীর তো বাকি আছে, চলো উযু করে নামাজ পড়ে ফেলো। কিন্তু এমনি হয় না, এমনি অনেক মানুষকে আমরা দেখছি, হ্যাঁ বললে না হুজুর আচ্ছা হুজুর যাবো ইনশাল্লাহ কালকের থেকে যাবো, কি অহন কি সমস্যা এখন চলে না, একটু অসুবিধা আছে, কি অসুবিধা কর, হ্যাঁ বলতে চায় না, এ কাচু মাচু করে, শেষে হুজুর একটু লুঙ্গিতে একটু সমস্যা আছে, ফ্যান্টে একটু সমস্যা আছে, মানে ফ্যান্ট একটু সিরিয়াল, হ্যাঁ হ্যাঁ তাহলে ফ্যান্ট সিরিয়াল, লুঙ্গি মানে মাথা পেঁচে লাইছে, তো তা নাহলে সমস্যাটা কি, সমস্যা হয়েছে মুইটা পানি লেছে, সমস্যা এইটাই কি লিছে না, মুইটা পানি লেছে এইটাই লিছে, আর কোনো সমস্যা। এই জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেদেরকে বললাম, বাবা সবাই একটু টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে শরীরটাকে পবিত্র রাখলে ইনশাআল্লাহ নামাজ পড়তে মন চাইবে, হ্যাঁ রঙের দুনিয়া কোনো না কোনো ভাবে চলেই যাবে, যৌবনও শেষ হয়ে যাবে অথবা তার আগেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু অনন্তকালের আখেরাত, কবরের জিন্দগি আর আখেরাত শুধুই শুরু হবে দোস্ত, শেষ হবে আর কোনো দিন না, এখানে সুখেরও শেষ হয়ে যায়, এখানে দুঃখ হয়ে যায়, এখানে সাজানো বাগান তছনছ হয়ে যায়। আবার এই আজকে সকালবেলাও আমরা গুমতি নদীর যেখান দিয়ে বাঁধ ভাঙছে ওই বাঁধের ফজরের পরে গেছি, আবার দেখতে দেখতে গেছি আমরা কি পরিমাণ, মানে বিশাল ফার্ম বাড়ি বিল্ডিং বেচারা নতুন করে টাইলসের ভবন বিল্ডিং, মানে শুধু পানি এই তো আর কিছু না,
কোন বুলডুজার না, কিচ্ছু না, পানি, পানির স্রোত, একটা বাড়ি দিছে এই বাড়ির সব 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 একবারে টিন আমার এগুলো পোটলা বানায় রয়েছে, পোটলা বানায়, হায় হায়। এই জন্য আল্লাহই বড় আল্লাহ, দুনিয়া ক্ষণিকের মধ্যে চলে যায়, ক্ষমতা নিয়া, যৌবন নিয়া, শরীর নিয়া, কিছু টাকা নিয়া মাতব্বরি করতে হবে, মাতব্বরি করতে হবে। সকালেও আমরা শুনছি আসে, এগারোটা বাজেও শুনছি, বারোটা বাজেও শুনছি, একটা বাজেও শুনছি, আড়াইটা বাজে শুনি নাই, বুঝেন নাই। হ্যাঁ, তিনটার সময় শুরু হয়ে গেল তোল পাক, একদিন আর লাগে নাই, সব পনেরো বছরের সাজানো বাগান। আল্লাহ বলে দিলেন দেখো, আমি দেখাই দিলাম, আমি দেখাই দিলাম, আমি তুলতেও পারি, আমি নামাইতেও। এই জন্য দয়া করে অহংকার করতে না, অহংকার করতে না। ছেলেদেরকেও বলি বাবা শরীর স্বাস্থ্য যৌবন নিয়ে অহংকার করো। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, আপনাদের এই শেষ হায়াত আপনি আর ফিরে পাবেন না। মুরব্বীদের জন্য আখেরাতের বন্দিগি বাড়ান, চা দোকানে আড্ডা দিয়েন না, বিড়ি সিগারেট খাইয়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষের গীবত শেখায়, শুধু ফালতু কথাবার্তা গালি গালাজ এই মন্দ কথায় সময়টা পার করেন না। যদি কোনো কাজ না থাকে কমপক্ষে একটা তসবি চব্বিশ ঘন্টা সাথে রাখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তসবি সারাক্ষণ পড়েন, সারাক্ষণ একশো বার, দুশো বার, হাজার বার, লাখ বার, দেখবেন হাসরের ময়দানে দেখবেন শেষ বয়সের আমল, আখেরাতের ময়দানে গেলে দেখবেন আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে যাচ্ছে, তখন খুশি লাগে, খুশি লাগে। আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল্লিন সাহেব বলে, জান্নাতে গিয়া পর্যন্ত, হাদিসে আছে, জান্নাতে গিয়া পর্যন্ত বান্দা আফসুস করবে, হায় দুনিয়াতে আরেকটু বেশি জিকির আল্লাহর স্মরণ কেন করলাম, আফসুস করবে। অথচ জান্নাতে কোনো আফসুস নাই, কিন্তু আল্লাহকে ডাকার আফসুস থেকে যাবে, আফসুস থেকে। তাই জন্য ইনশাআল্লাহ মুরব্বীর আল্লাহকে ডাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যুবক ছেলেরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আমরা সবাই অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমরা প্রমাণিত করতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরাও আশিক রসুল, আমরাও নবী প্রেমিক, আমরাও আল্লাহ রসুলকে ভালোবাসি, খোদার কসম ভালোবাসি, আল্লাহর কসম আমরা ভালোবাসি, তবে সেই ভালোবাসা আমরা সুন্নতের অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, এবং এই মসজিদ তো আগে মনে ছিল না, এটা ছিল মাশা আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নেন, মসজিদের বাকি জরুরত গুলো মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। দয়া করে ছেলেরা, এখন তো মনে করো ছুটি, ছুটি হবে নামাজের, তাহলে তোমাদের দায়িত্ব হলো যার যার মোবাইল নিয়ে একটু সময় কি করা, আশেপাশে ঘুরতে থাকা, আর এরপরে আবার রাত শুরু হইলে তা আবার আসবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে আল্লাহর হস্তে সবাই অজু করে দ্রুত নামাজের প্রস্তুতি নেই, আজান হবে তো পাঁচ সাত মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নামাজ দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান। আর আমরা এই পেলে এক মসজিদে বয়াত করব, জানলা এই গরমের কারণে।